হ্যালো বন্ধুরা লাইভগুলোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো এমসিকিউ নিয়ে এমসিকিউ উটি হল বীজগুণিতের ওপর মাধ্যমিকে এবারের জন্য যে এ সমস্ত বীজগুণিতের ওপর এমসিকিউগুলি ইম্পর্টেন্ট সেই সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করব আগে একটি পর্বতে আমি বীজগণিতের কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি ওই ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ওই আই বাটন থেকে দেখে নিতে পারো ও আর আজকের এই ভিডিওতেও ও আরও বা কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেটি হলো পুরোপুরি বীজগণিতের ওপর ও তো এরকম ভাবে পরবর্তী সিরিজগুলো আসবে আর বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য সবার প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও আর বেল বাটনে ক্লিক করো ও তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে 6 নম্বর অঙ্কটি যদি e 5x 3y x ফাইভ ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই ফাইভ জেড মাইনাস থ্রি হয় তো আপনার ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই এর মান কত এন অপশানে দুই পাঁচ জিরো এক দিয়ে দিয়েছে তাহলে যেটা বলে দিয়েছে সেটা লিখে নিই ফাইভ এক্স মাইনাস বাই এক্স প্লাস কী হয়ে আছে ফাইভ ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই টু কি আছে জিরো আছে তো এখান থেকে সবার প্রথমে বিচ্ছেদ করবো একবার আর কী হচ্ছে এখানে কী হচ্ছে প্রত্যেকের তলা এখানে কি হচ্ছে ফাইভ এক্স বাই এক্স করতে পারি মাইনাস কী হচ্ছে থ্রি বাই এক্স করতে পারি এর তলায় একবার এক্স এর তলা একবার এক্স দিয়ে দিলাম প্রত্যেকটা সেম করবো ফাইভ ইফ ওয়াই বাই ফাইভ মাইনাস থ্রি ওয়াই বাই ওয়াই প্লাস ফাইভ জেড বাই জেড মাইনাস হচ্ছে থ্রি জেড ইকোয়ালস টু জিরো তাহলে দেখো এখানে এক্স এক্স কেটে গেলো আর এখানে ওয়াই ওয়াই কেটে গেলো এখানে জেড জেড কেটে গেলো তাহলে এখান থেকে ভালো করে লক্ষ্য করলে এইখানে এ দেখো ফাইভ ইফ এইখানে ফাইভ রয়েছে আর এইখানে ফাইভ একটা পড়ে রয়েছে এখানে একটা ফাইভ তাহলে তিনটে ফাইভ মিলে কী হলে যোগ করলে কত হয়ে যাচ্ছে পনেরো ও আর এখানে মাইনাস আর এখানে মাইনাস থ্রি আর এখানে রয়েছে মাইনাস থ্রি জেড দেখো এখান থেকে কী হচ্ছে মাইনাস কমন যদি চলে যায় এই তিনটের থেকে মাইনাস কমন গেলে ওয়ান বাই এক্স প্লাস কী হয়ে সব প্লাস হয়ে যাচ্ছে ওয়ান বাই দেখো যেটা করতে হতো সেটা চলে এসেছে এইটার মানে বের করলেই হয়ে যাবে ইকুয়ালস টু কি জিরো ছিল এইটাকে এর পাশে আনলে কি হচ্ছে মাইনাস ফিফটিন তাহলে এখান থেকে দেখো কাটো থ্রি দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে ও মাইনাস মাইনাস কেটে যাচ্ছে আগে তবে থ্রি দিয়ে যদি এটাকে কাটি তিন পাশে পনেরো তাহলে কী হয়ে গেলো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকোয়ালস টু কী হয়ে গেলো ফাইভ তাহলে এখানে ফাইভ কোথায় হচ্ছে অপশান বি তাহলে কী হয়ে গেলো এখান থেকে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকোয়ালস টু কী হয়ে গেলো ও ফাইভ তো এখানে সাত নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি রয়েছে রুট টু প্লাস সেভেন এর কত এখানে অপশান দেওয়া আছে যে রুট টু প্লাস সেভেন রুট টু মাইনাস সেভেন মাইনাস এন মাইনাস রুট টু প্লাস সেভেন তো এখানে কী হবে দেখেন আগে একটা বেসিকটা বুঝেনি দেখো এখানে যদি এরকম থাকে এ প্লাস রুট বি এর অনুবন্ধীকরণী কত আরেকটা রয়েছে দেখো রুট এ প্লাস রুট সি এর অনুবন্ধী কারণে কত আর একটা রয়েছে রুট এ প্লাস রুট বি এর অনুবন্ধী কারণে কত তা কী করবো আমাদের অনুবন্ধীকরণে কথার মানে কি এখান থেকে দেখব যেটা রুট আছে তার আগের সাইনটা চেঞ্জ করবো কী বললাম যেটা রুট আছে তার আগের সাইনটা চেঞ্জ করবো তাহলে এখানে কি এটা রয়েছে রুট বি তার আগের সাইন কী আছে মাইনাস প্লাস রয়েছে তাহলে কী হয়ে যাবে এ মাইনাস রুট বি ঠিক আছে এ এইখানে এইটা প্লাস রয়েছে এটা ধরো মাইনাস রয়েছে তাহলে কি এখানে মাইনাস রুট কোনটায় আছে এতে রুট এর আগে কি রয়েছে সাইন কী রয়েছে মাইনাস তাহলে কী হয়ে যাবে এখানে প্লাস রুট এ প্লাস সি এই অনুবন্ধী কারণে যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা হয়ে যেত মাইনাস রুট এর আগের সাইন রুট যেটা রয়েছে তার সাইনটা চেঞ্জ হবে মানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস কিন্তু এখানে তো দুটোই রুট রয়েছে তাহলে কি দুটোই চেঞ্জ হবে না যে কোনো একটা আমার যেটা ইচ্ছা আমি সেটা চেঞ্জ করবো তুমি এটা করতে পারো যে মাইনাস প্রথমেরটা চেঞ্জ করে এটাকে সেম রাখবে যে কোনো একটা চেঞ্জ করবো আমি যখন এইটা চেঞ্জ করছি দেখছি দুটোই রুট যখন থাকবে তখন এইটা চেঞ্জ করলে এ এ বি এ চেঞ্জ করছি যখন বি যেটা রয়েছে সেটাই রয়েছে সাইন যে কোনো একটা সাইন চেঞ্জ করবো যখন বি এরটা চেঞ্জ করবো তখন এরটা পজিটিভ ছিল পজিটিভই থাকবে বি চেঞ্জ করলো তাহলে এখানে আমার এখানে যেটা বলে দিয়েছে এখানে বলে দিয়েছে কি এই যে টু রুট সেভেন এর অনুবন্ধী কি তাহলে কি টু প্লাস রুট টু প্লাস সেভেন এর অনুবন্ধী অনুবন্ধী করণী কী হয়ে যাবে অনুবন্ধীকরণে যেটা আগে এ রুট এর আগে কি আছে প্লাস রুট কোনটা রয়েছে এ যেটা এপাশে পাশে রয়েছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই যেটা রুট রয়েছে তার আগে সাইনটা কি হয়ে যাবে এ প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস তাহলে দেখব মাইনাস রুট টু প্লাস সেভেন এটা কোথায় রয়েছে ডি অপশানে রয়েছে তাহলে এখানে কী হচ্ছে রুট টু প্লাস সেভেন এন এর অনুবন্ধীকরণই হচ্ছে মাইনাস রুট টু প্লাস সেভেন সিক্স কমা সেভেন কমা এক্স কমা এইট কমা ওয়াই কমা ফোরটিন সংখ্যাগুলো গড় বলে দিয়েছে নাইন হলে এখানে বলে দিয়েছে কোনটা হবে গড় নাইন বলে দিয়েছে যখনই গড় বলে দেবে তখন যে কটা সংখ্যা আছে সে কটা সংখ্যার সমষ্টি এবং যে কটা সংখ্যা আছে সেই নাম্বার দিয়ে এসে সেই সংখ্যা দিয়ে এ ভাগ করলে যেটা থাকবে সেটাই গড় থাকে আমরা জানি তাহলে এ এখানে এ আমরা বলতে পারি যে প্রশ্ন অনুসারে এইগুলোর গড় প্রথমে বের করব এগুলোর গড় কি গড় মানে কি বলেছি প্রত্যেকটা সংখ্যার সমষ্টি তাহলে এখানে যেগুলো থাকবে কমার জায়গায় সব আমি কী বলে দেবো প্লাস বসিয়ে দেবো তো কী সব জায়গায় কমার জায়গায় বসিয়ে দিলাম সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস ফরটিন তাহলে এখানে দেখবো কটা সংখ্যা আছে এ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সংখ্যা আছে তাহলে এখানে সিক্স বসিয়ে দিলাম কি ছটা সংখ্যা আছে সিক্স যে কটা সংখ্যা থাকবে সেখানে বাই দিয়ে সেটা বসিয়ে দেবো তাহলে এটা কী হয়ে গেল গড় বেরিয়ে যায় তো গড় টু আমাকে বলে দিয়েছে আবার কত বলে দিয়েছে নাইন তাহলে এখান থেকে আমাকে ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে যে অ্যান্সারটা এখানে অপশনের মধ্যে সেটা হবে তো এখানে সিক্স প্লাস সেভেন প্লাস এইট ইকলস কত হয়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান আর এখানে বলে দিয়েছে 14 টোয়েন্টি ওয়ান প্লাস ফোরটিন হয়ে যাচ্ছে থার্টি

এখানে অপশন দিয়ে দিয়েছে জিরো কমা সিক্স সিক্স জিরো ও মাইনাস তাহলে এখানে কী রয়েছে এক্স বাই হয়েছে সিক্স তাহলে এক্স স্কোয়ার টু কি ক্রস মাল্টিপ্লাই কখনোই কাটবে না কাটলে ভুল হয়ে যাবে কেন যেখানে যার মান বের করতে হবে সেটা কখনও কাটা যাবে না তাহলে এখানে এ এখানে সিক্স এক্স হয়ে গেল এখানে তাহলে এখানে কী হয়ে যাচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস সিক্স টু জিরো তাহলে এখান থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস সিক্স এক্স এক্স মাইনাস সিক্স টু জিরো তাহলে একবার কি হয়ে যাচ্ছে এখানে এক্স ইকোয়ালস টু জিরো হয় অথবা এক্স ইকোয়ালস টু জিরো আরেকবার কী হয়ে যাচ্ছে এক্স মাইনাস সিক্স টু জিরো তাহলে এক্স ইকোয়ালস টু তো একবার জিরো বেড়িয়ে গেছে এক্স একবার সিক্স এক্স ইকালস টু জিরো একবার এক্স ইকালস টু সিক্স

টু বাই এক্স মাইনাস ওয়ান বাই আর ওয়ান বাই আর ওয়ান তাহলে এখানে এইটার দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করতে হবে এখানে দেখেই অ্যান্সার বেরিয়ে যায় আমি লাস্টে বলবো যে কীভাবে দেখেই অ্যান্সার বেরিয়ে যায় কিন্তু আমাদের তো করে দেখাতে হবে তাই জন্য আমাকে পড়তে হবে এখানে রয়েছে যার মান বের করতে দিয়েছে সেটা লিখে নাও রুট প্লাস কি হচ্ছে রুট হান্ড্রেড তো এখানে রুট ওভার হান্ড্রেড এট আর এখানেও কি কর্ডিনেশন দিয়ে কি হচ্ছে মাল্টিপ্লাই করবো রুট রুট ওভার নাইনটি নাইন মাইনাস রুট নোট হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করবো নিচেও রুট ওভার নাইনটি নাইন মাইনাস রুট হান্ড্রেড লিখে দিলাম কেন এইটা রয়েছে আর এটা কি কি ফর্মুলা পড়ে যাবে কি ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি রুট নাইনটি নাইন তার হোল স্কোয়ার মাইনাস হানড্রেড তার হোল স্কোয়ার কেন এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এখানে দেখো ও নিচে রয়ে গেছে রুট ওভার নাইনটি নাইন রুট হান্ড্রেড এর এখানে আর এখানে রুট ওভার কেটে যাচ্ছে এখানে স্কোয়ার রুট কেটে যাচ্ছে কি হচ্ছে নাইনটি নাইন কি রুট ওভার হচ্ছে হানড্রেড তো এখানে এ হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান নাইনটি নাইন থেকে হানড্রেড বাদ দিলে হয়ে যায় মাইনাস ওয়ান আর এখানে রয়েছে এ রুট ওভার নাইন মাইনাস তাহলে এইটা কী হয়ে গেল এবং মাইনাস ওয়ানটা ওপরে রয়েছে আর রুট ওভার নাইন হচ্ছে মানে এখানে রয়েছে রুট রুট ওভার হান্ড্রেড টু কী হচ্ছে এক্স 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 তাহলে তাহলে এইটার মান কী হয়ে যাচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এটা কী পেয়ে গেল মাইনাস ওয়ান বাই এক্স এখানে অপশানে দেখব বি অপশান রয়েছে কি মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান অ্যান্সার তো এখানে এ আমরা এটা দেখেই কীভাবে বলতে পারি দেখো রুট ওভার এ প্লাস রুট ওভার বিস টু যদি কোনো আপত্তি নেই একটা অপরের এখানে রুট ওভার এক্স রুট ওভার এ প্লাস রুট বি ইকোয়ালস টু বের করতে দিয়েছে অথবা এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস বের করতে দিয়েছে আর দুটো সেম রয়েছে মনে রাখতে হবে আর এখানে একটা ভ্যালু বলে দিয়েছে তো এখানে কি করবো সেম এটা বের করার জন্য এখানে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে এই এই দুটোর মধ্যে মাইনাস মানে এ মাইনাস বি আর নিচে হচ্ছে এক্স দেখি এ মাইনাস বি এখানে আমি যদি দেখি যে এইটা করেছি যে রুট ওভার এ মাইনাস বি মানে নাইনটিন থেকে এ নাইনটিন মানে এখানে এ এখানে বি এ মাইনাস বি নাইনটিন মাইনাস হান্ড্রেড মানে হচ্ছে মাইনাস ওয়ান